সো ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন কোন মডেলটা চয়েস করছি। এটা হচ্ছে ওপো শোরুম, রিয়েলমি শোরুম, আর ওই যে ভিভো। হ্যাঁ গাইস, দিস ইজ প্রো ব্রো। আমি এখন আবার কন্টিনিউ ব্লগ করতে পারবো। এখন যাচ্ছে আমার হচ্ছে একটা কাজে, সেটা হচ্ছে একটা ফোন দেখতে। ফোনটা যদি ভালো লাগে তাহলে নিব, ফোনটা নিব ব্লগিংয়ের জন্য। কারণ আমার যে মেইন ক্যামেরা সেটা হচ্ছে DSLR, তো ওইটা সব জায়গায় নিয়ে যাওয়া পসিবল না। ওটা নিতে গেলে ব্যাগ ট্যাগ নেওয়া লাগবে, অনেক কিছুই করা লাগবে। সো একটা ফোন যদি নেই তাহলে মনে করেন যে আপনাদের রেগুলার ব্লগ দিতে পারবো। সাপোজ যেখানে DSLR অ্যালাউ করে না ওইখানেও আমি মোবাইল দিয়ে ভিডিও করতে পারবো। তো যার কারণে একটা মোবাইল দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে আশা করি নিতে পারবো। সো ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন কোন মডেলটা চয়েস করছি। এটা হচ্ছে ওপো শোরুম, রিয়েলমি শোরুম, আর ওই যে ভিভো। আমি মূলত ভিভোতে যাওয়ার প্ল্যান করতেছি, একটু দেখে আসি ভিভোতে কী কী আছে। ছাতের নিচে ব্যাগটা রাখলাম, জোস। সো চলুন ভিতরে যাওয়া যাক, তারপরে ওইটাই যাব। সো গাইস, এখানে যে মডেলটা আশা করছিলাম, আমি যে মডেলটা আশা করছি সেটা হচ্ছে ভিভো V20। এখানে 21টা আছে, লেটেস্টটা আছে, বাট আমার ভিভো V20টাই প্রয়োজন, কারণ ওটা একটু প্রাইসে লো আছে। ভাইয়ের কার্ড। ভাই, তো আপনার দোকানের সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম দর্শক, খন্দকার প্লাজা প্রথম দোকান, এনআর মোবাইল পয়েন্ট, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, ইসলাম ব্যাংকের পাশে। আর এখানে কোন কোন ধরনের ফোন পাওয়া যায়? সকল ধরনের ফোন পাওয়া যায়, ভিভো, অপো, শাওমি, রিয়েলমি, স্যামসাং, আরও বিভিন্ন রকম ফোন পাওয়া যায়। যে কোনো ফোন ক্রয় করতে পারবেন আমাদের থেকে, আর সম্পূর্ণ অথোরাইজ ফোন পাবেন আমাদের। আর আনঅফিশিয়াল নিতে চাইলে আমাদেরকে অর্ডার করে আমাদের থেকে নিতে পারবেন, আনঅফিশিয়াল ফোন অ্যাভেলেবেল পাবেন। ওকে, থ্যাংক ইউ। আর এই যে তাদের দোকানটা দেখতেই পাচ্ছেন, এই যে এক ভাই। ফাইনালি ফোনটা নিয়ে নিলাম। আমি যেখান থেকে ফোনটা নিয়েছি হয়তো দেখেছেন যে ফোনটা কোথা থেকে নিছি। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে ওই দোকানটা। আমি যে কোনো ফোন নেওয়ার আগে আমি ভাইয়ের সাথে আগে কন্ট্যাক্ট করি যে ভাইয়া এই ফোনটা আছে, কেমন কী প্রাইস। অবশ্য তার যতটুকু কম রাখা সে ততটুকু কম রাখে, কারণ একজন তো ব্যবসা করে, লসে তো আর দিবে না। যতটুকু কম রাখা সে রাখে আর বলেও দেয় যে এতটুকু আমি কম রাখছি। সো এই ছিল আজকের ভিডিও। এখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে ফোনটা চার্জার দিব, চার্জার দেওয়ার ফোনটা আপডেটও দিতে হবে। সো হ্যাঁ, আর বাই দ্য ওয়ে, ফোনটা অফিসিয়াল ফোন, ভিভোর কোনো আনঅফিসিয়াল ফোন বাংলাদেশে হয় না। সো এটা নিশ্চিন্তে থাকতে পারি। আর সামনে আসলে ভালো ভালো ব্লগ পাবেন, কারণ ফোনটা যেহেতু নিয়েছি, এখন ফোনটা নিয়েছি একমাত্র ব্লগ করার জন্যই, সামনের ক্যামেরা ভালো দেখে। আশা করি মোটামুটি এনজয় করবেন, কারণ ব্লগ কন্টিনিউ করবো এখন। সো আপনারা হয়তো বলতে পারেন 21টা নিলাম না কেন, 21টা নিলাম না কেন, 21 একটা প্রাইসটাও একটু বেশি। আর আমি মনে করি যে আমার যে কাজ, যে কাজে দরকার সে কাজটা আমার V20তেই হয়ে যাবে, যার কারণে ওটা আমার লাগে নাই। সো এই ছিল আজকের ভিডিও, আর কাছে নেক্সট ব্লগে। তো আজকে মতো, বাই বাই, টাটা।